ওনাকে ঝগড়া বিবাদ শুনিনি, এখন ভিতরে কি হয়েছে ওইটা তো আর জানি, চিল্লা চিল্লা শুনিনি, ধরে যে আওয়াজ করে ঝগড়া ঝাট্টি করছে এগুলো কোনোদিন শুনিনি। আজকে ওনারা প্রতিদিনই ওরা হলো 11টা নাগাদ ঘুমিয়ে দিত, আজকে আজকে উঠতেছে না, আমি এদিকে রান্না বান্না করতেছি, আমার ওরা উঠে না উঠে না, পরে একটা বাজে গেছে, একটা দেড় টাইম তো দেখি ওরা উঠলো, উঠে না কিসের জন্যে, পরে বাইরে থেকে নক করি কোনো সারা শব্দ নাই, পরে অনেক নক করছি, স্বামী স্ত্রী রয়েছে নক করছি কোনো সারা শব্দ নাই, পরে উঁকি মারছি যদি বাবির পা দেখা যায়, পরে আরও জোর শব্দ করছি যাতে উঠে ঘুমতে ঘুম ভাঙে, পরে তাও উঠে না, পরে মুখ পর্দাটা সরাইছি দিয়ে লোকটা ধরল না, তখনই তো আমার আত্মা নাই। মাত্র তাদের 6-7 মাস বিবাহ বয়স, আর বিয়ে দিছে এমনি একটাই প্রবলেম, ওনার মাঝখানে একটা প্রবলেম হয়েছিল, আর আম্মু আমার ভাইয়া যে নিকট আপন বোন, তারা আর মা তার খালারা সবাই মিলে বিবাহ দিছে, যার পর মাঝখানে একটা সমস্যা হয়েছে, মানে তাদের ফ্যামিলি কতটা হয়েছে ছন্দটা বেশি, ছন্দ নিয়ে সমস্যার পরে তারপর বলছে আমি রাখবো না, তারপর আমার মনি বলছে আমি তার খাবার ভাত খাবো না, স্বামীর ভাত তো একবার 10 বার হয় না, যাও, আর এই ভাইয়া বলছে আমাকে লাস্ট মিনিটে একটা সুযোগ দেয়, আসার পরে তারপরে 7-8 দিন এসে 7-8 দিন নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 3টার দিকে খবর পাইছি, আমার এখানে আমার পাশে দোকান আছে, ওখান থেকে খবর পাইছি যে এখানে আমাদের দুটো লাশ মারা গেছে, পরে আইসার দিকে সবার সময় দিয়ে একজন খাড়ে শুয়ে রয়েছে, একজন ইয়ে দিয়ে জুলদা রয়েছে, পরে কী হয়েছে আগে পরে কী হয়েছে তা তো জানি না, আর পরে বাড়ি আধার কার্ড জিজ্ঞেস করে দেখলাম যে এখানে ওরা নতুন আসছে বাড়ি গিয়ে, এটুকুই আমার ইয়ের মধ্যে দেখা। ভালো হয়েছে, রক্ত জমা দিতে গেছে না, এই বাড়ি জড়িয়ে বসে।